গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি, আমরা ভালো আছি। সকালবেলা আজকে উঠেছি, ছেলেকে ক্রিকেটে নিয়ে যাব, তার জন্য ছেলের জলখাবার রেডি করে দিয়েছি আর আমি ঘর মুছে দিয়েছি, ফার্নিচার মুছে দিয়েছি। আজকে রান্নাবান্না, কালকে পুঞ্জের তরকারিটা আছে, সে না আজকে আর কিছু রান্না করবো না, কারণ এত সকালে উঠে না আজকে ঘুমটাই ভাঙলো না, তার কী রান্না করবো। এবার তো আমাদের বেরিয়ে যেতে হবে, অলরেডি এখানে 8:30 বাজছে, তোমরা দেখতে পাচ্ছ 8:30 বাজছে, তো সেই কারণে আজকে তাড়াতাড়ি করে করেই চলে যাবো। যে জাস্ট ঘরটা মুছেছি, তোমাদের একটু দেখিয়ে দিই, দেখো ঘরটা মোছা হয়ে গেছে আমার, একটু ভেজা আছে এখনো পর্যন্ত। আর মানে ঘর মুছতে যেটুকু সময় লাগে, একটু তো টাইম লেগেছে ঘর মুছতে, দুধ রুটি আর কলা খেয়ে যাবে, তো এটা আমি ভিজিয়ে দিয়েছি, অনেকটাই গরম হয়ে গেছে। জাস্ট ও এবার আমি একটু মেখে দেবো, ও চামচে করে খেয়ে নেবে আর আমরা বেরিয়ে যাবো। এইখুনি একটু স্নান করবো, পুজো সারবো, তারপরে বাড়ি থেকে বেরোবো। তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানো যে আমি মানে চান টান না করে বাড়ি থেকে বেরোই না, আর পুজো না সেরে বাড়ি থেকে বেরোই না। মাছ এনেছি, অথচ এই দেখো ফ্রিজ ভর্তি মাছ, আর আমার ঘুম থেকেই ওঠা হলো না। এমনি দুধের প্যাকেট শেষ হয়ে গেছে, আজকে একটা দুধের প্যাকেট জলে ভিজিয়ে রেখেছি, যেটা ফিরে এসে করবো। আর দেরি হয়ে গেল, সবটাই উল্টোপাল্টা হয়ে গেল, আর কি করা যাবে। চলো ফলগুলো বার করে নিই, ফলটা বার করে নিই, এসে ছেলেকে দেবো ফলটা ফ্রুট জুস বানিয়ে। আমি পুজোটাও করে নিলাম, আমি ঠাকুরে পুজো না করে না কোথাও বেরোই না। আমি আর ছেলে বেরিয়ে গেছি, এখন আমরা যাচ্ছি ছেলেকে ক্রিকেট নেওয়াতে, আর ছেলের ক্রিকেটের কিটগুলো সব এখানে রেখেছি, সামনে পেছনে বসার জায়গা হচ্ছে না, সামনে রেখেছি। আর ওকে পেট ভর্তি করে ব্রেকফাস্ট করে দিয়েছি, বাবু পেট ভরেছো তো? চলো পেট ভর্তি করে ব্রেকফাস্ট করে দিয়েছি। আর একটু মানে সকাল থেকে একটু সাজলে গুজলে ভালোই লাগে, কিন্তু আমার তো সাজা হয় না, এত চা যেতে সাজাই হয় না। আর বাড়িতে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে এসেছি, খালি একটাই আফসোস যে রান্নাটা করা হলো না। রান্নাটা যেহেতু কালকের আছে, ওই জন্য বলতে পারো একটু পুড়ে মেয়েও হয়ে গেল, আমি অনেকটাই পনির করেছিলাম। স্কুলের কাছে একটা মন্দির আছে, দেখো এখানে শিব মন্দির আর পাশে হনুমানজির মন্দির, তো সেখানে একটু প্রণাম করে নিলাম। তারপরে সোজা গিয়ে এটা মোটামুটি কিছুটা দূরে গিয়ে একটা অরুণ টি স্টল আছে, এখানে কলকাতায় না খুব ভালো ভালো রাস্তার ধারে চায়ের দোকান আছে। আমি একটু জিলিপিও খেয়ে নিলাম আর এটা একটু ক্লাব কচুরিও খেয়ে নিলাম। এই ক্লাব কচুরিগুলো খেতে বেশ ভালো, আর সবচেয়ে বড় কথা পনির দেওয়া চানা মশলাটা। তো এই যে চানার তরকারিটা আছে, ছোলার তরকারি যেটা বলো, সেটা পনির দেওয়া ছিল এবং একটু ঝাল ছিল, টেস্টি। দেখো সবসময় তৈরি হয় আর এত ভিড় হয়, আমি একটু অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দেখো অরুণ টি স্টল, চাটা অসম্ভব ভালো। আর নিমেষের মধ্যে ওরা তৈরি করছে, ডাল বড়া, লঙ্কা ভাজি, কচুরি, নানা ধরনের জিনিস বিক্রি করছে, নিমেষের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। ওই দিক থেকে আমি পেট পুজো করে এসে আমি ভাবতে পারিনি যে 5টা কচুরি আমাকে খেতে হবে, ওদের ওইটাই প্লেট হিসেবে হয়। আর এখানে দেখো ফিরে এসে কচি কাঁচারা দেখছি খেলছে, ওই পাশে লাল কলারওয়ালা ছেলেটা হচ্ছে আমার ছেলে, যে এখন বোলিংয়ে ব্যস্ত, ও বোলিং করবে, আমিও বসে বসে একটু দেখলাম। আর এদিকে তখন ব্যাটের যখন টাইম এসেছে, ও তো সব রকম জিনিস ক্রিকেটের কিনেই নিয়েছে, তো আমি ভিডিও করছিলাম, ও প্রথমে বুঝতে পারিনি, তারপরে যখন বুঝলো, অ্যাকচুয়ালি তখন টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে, ও বলছে মা দেখো তুমি বৃষ্টিতে দাঁড়িয়েও না, সমানে আমাকে ওখান থেকে বলে যাচ্ছে, আমি কিন্তু ভিডিও করছিলাম, ও জানেও না। যথারীতি আমার একটু মনটা খারাপ হয়ে গেল, কারণ ও ব্যাটে নামলো আর সঙ্গে সঙ্গেই বৃষ্টিটা শুরু হয়ে গেল। তো খেলতে না খেলতেই মুষল ধারে বৃষ্টি চলে এলো,
বেচারা বেশিক্ষণ ব্যাটও করতে পারেনি, আবার সঙ্গে সঙ্গে ফিরে চলে এলো শেডের নিচে। কিছুক্ষণ অপেক্ষা করলাম, আবার রোদ এসেছিল, ওরা অবশ্য আবার মাঠে গেছিল, সেটা দেখালাম না। আর বাড়ি ফিরে এসে ড্রেস ছাড়ারও আমার সময় নেই, যেগুলো কর্তব্য সেগুলো তো করতে হবে। ছেলেকে যেহেতু ফ্রুট জুসটা আমি রেগুলার দিই, তো দেখো বেদানা ছাড়াতে অনেকটা সময় লেগে গেছে, যেহেতু দুটো বেদানা ছিল। আর ছেলেকে আমি একটু র জিনিসটাই দিই, জল মেশানোটা দিই না, তো একটু বিটনুন দিয়ে দিই সামান্য, বেদানার রস রেডি। তোমরা যখনই আমাকে দেখো তখনই ছুটতে দেখো, কারণ সত্যি বলছি আমাকে একা হাতে করতে হয়। আমি ফিরে এলাম, ফিরে এসে ছেলেকে এক গ্লাস তো তোমরা দেখলে বেদানার রস দিলাম, তৈরি করলাম, তারপরে মেশিনে কাপড়গুলো কাচতে দিলাম, কারণ আবার 4:30 টিউশন আছে, আমাকে 4:45 মধ্যে বেরিয়ে যেতে হবে। আর খাবার রেডি করে দিলাম, ছেলে মিস্টার ডিম দেখছে এর মধ্যে চান হয়ে গেছে, ছেলে ফ্রেশভাবে আছে। বাবু ফ্রেশ, দেখো এটা ছেলের খাবার, ঘি শেষ হয়ে গেছে, ওই জন্য মাখন দিয়েছি, আর পমফ্রেট একটু গরম করে নিয়েছি, এগুলো সবই গরম করে নিয়েছি। আমার সকালে আমি যেহেতু রান্না করার একদম টাইম পাইনি, বাকি ঘরের সব কাজ করেই গেছি, তোমরা ওটা ঘরই পরিষ্কার দেখবে, সব কিছুই করে গেছি। কিন্তু যাই হোক, চলো এবার বসে দিই, আমি খুব টায়ার্ড হয়ে গেছি। ছেলেকে টিউশনে নিয়ে চলে এসেছি, আর এই দেখো কত মিষ্টি কিনলাম, এগুলো না সমস্ত সীতাভোগ আছে, মিহিদানা আছে, কাঁচা কাঁচা গোলা নয় মন্ডা আছে, তো এই মিষ্টিগুলো কিনলাম এখানে। এটা একটা মানে বর্ধমান থেকে আসা একটা ট্রলি ছিল, ট্রলিতে করে ওরা বিভিন্ন জায়গায় বিক্রি করে, আর আমি তো সীতাভোগ মিহিদানা খেতে ভীষণ ভালোবাসি, তাই একটু মিষ্টিই কিনে নিলাম। আজকে সারাদিনটাই আমার প্রচণ্ড খাওয়া খাওয়া আর খাওয়া। তো দেখো ফুচকার দোকানে যেখানে আমি বসি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, তো সেখানে নানা ধরনের জিনিস দিয়ে ফুচকা তৈরি, আমার জন্য দইবড়া তৈরি করছে। আমি বললাম একটু মিষ্টি মিষ্টি করে দইবড়া করবে, আর ওনা প্রচণ্ড চাটনি দিয়েছিল এই ছেলেটা, তো দইও দিয়েছে। আর আমি যেহেতু মিষ্টি মিষ্টি খাবো বলেছে, বলছে দিদি তুমি কি খাবে, আমি বললাম চাটনি দিয়েই করো, ঝালটা কম দিও, তো আমাকে বেশ করে দিয়েছে, আমি বেশ খেলাম এখানে। এখানে ফুচকা চাট, দইবড়া, পাপড়ি চাট, তোমার নানা ধরনের জিনিস, মানে দই ফুচকা সব কিছুই পাওয়া যায়। দেখো আমি খেয়ে নিয়েছি, ফেরার পথে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, এই পুকুরটার উপরে জল পড়ছিল, কী সুন্দর লাগছিল, আমি একটু ভিডিও করলাম তোমাদেরকে দেখানোর জন্য। আরও কিছুতে যাওয়ার পর আমি চৌমাথা মোড়ে যখন চলে এসেছি, তখন বাসের জন্য একটু ওয়েট করছি। এই মাত্র বাড়ি ফিরে এসেছি, সন্ধে হয়ে গেছে, দিয়ে দিলাম সন্ধেটা। একটু বাজার গেছিলাম, কয়েকটা জিনিস কিনে এনেছি তোমাদের দেখাই। ওখানে যেখানে টিউশন পড়াই সেখানে বর্ধমানের সীতাভোগ আর মিহিদানা এনেছি, আর একটু খাজা এনেছি, খাজাটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম, আর মন্ডা এনেছিলাম, ক্ষীরের মন্ডা চারটে কিনেছিলাম, তো আমি যেখানে বসি তাদেরকেও দুটো দিয়েছি, আর এটা মন্ডা, আর এটা এই ঘিটা না ভীষণ ভালো, ত্রিহুত ঘি এনেছি। এটা এই ঘিটা আমি খুঁজি, এই ঘিটা সব জায়গায় পাওয়া যায় না, মানে আমি যতটা জানি কলকাতার বাইরে খুব একটা পাওয়া যায় না। আর গ্লুকন ডি ছেলে বললো মা স্কুলে নিয়ে যাবো, ওর বন্ধু নিয়ে যায়, আর পাঁচটা দুধের প্যাকেট নিয়ে এসেছি। আর এই দুটো এগুলো আমার লাগে, ওয়াশিং মেশিনে লাগে লিকুইডটা, তো এই কটা জিনিসই কিনে এনেছি এখনকার আমার বাজার। চলো এগুলো ফ্রিজে রেখে দিই, এগুলো এখন দেবো না। ছেলে টিউশনে গেছিলো, সেখানে না ছেলে টিউশনে ম্যাডামের বাড়িতে উনি শিবের পুজো করেছেন, শিবের অভিষেক হয়েছে, তো সেই জন্য আমার ছেলেকে প্রচুর খাইয়েছে, ফল থেকে আরম্ভ করে মানে ফল, তারপরে খিচুড়ি, মিষ্টি, তরকারি, নানা ধরনের খাবার খাইয়েছে, অনেক ধরনের ফল খাইয়েছে, মিষ্টি খাইয়েছে, তো যাই হোক আমার ছেলের পেট পুরো ভর্তি। আমার কাছে বাড়িতে খাবো না করে, এবার ওখানে গিয়ে ম্যামকে তো একটু ভয় পায়, ওখানে গিয়ে দিব্যি খেয়ে এসেছে ঠাকুরের পুজোতে, নিরামিষ যা যা হয়। তো যাই হোক আমি এগুলো এখন ফ্রিজে ঢোকাই, তোমরা তো দেখতেই পেলে, আর ওগুলো এটাও ডিপ ফ্রিজে ঢোকাই দুধটা, নইলে নষ্ট হয়ে যাবে, আর এগুলো এমনি ফ্রিজে ঢেকে ঢুকিয়ে দিই। ঘরের সমস্ত কাজ করে মোটামুটি রান্না আজকে কিছু করিনি, কিন্তু ঘরের কাজ করতে করতে দেরি হয়ে গেছে, ঠিক 9টার মধ্যে বেরিয়ে গেছি ছেলেকে, অনেক রাত হয়ে গেছে, আমি গুড নাইট জানাবো। কালকে ছেলেকে নিয়ে ক্রিকেটে যাবো কি যাবো না সেটা নিয়ে একটা দ্বন্দ্বে আছি, কারণ অনেক ছেলের না অনেকগুলো বাংলা পড়া বাকি আছে, সামনে পরীক্ষা, এখন ওর তো ইচ্ছে আমারও ইচ্ছে ওকে নিয়ে যাওয়ার, কিন্তু আমি সেগুলো মেকআপ দেবো কি করে সেটাই বুঝতে পারছি না। যাই হোক রাত্রে আমাদের খাওয়ার আছে, আমি এখন ছেলেকে দেবো, দুধ রুটি আছে,
তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, দুধরুটিটা বেশ গরম আছে ওই জন্য এখন একটু খোলা রেখেছি, ও খেয়ে নেবে এখন, ওকে দিয়ে দিলে খেয়ে নেবে। আর অলরেডি এখানে মানে মোটামুটি 9:45 বাজছে। আমি গুড নাইটটা এই জন্য জানাচ্ছি যে আমি এখন ছেলের কিরকম মতামত সেই দেখে আমি যাবো, কারণ মাঠে গেলে কি হয় বলতো, সকালে 3 ঘন্টা পুরো চলে যায়, আর ও তো সারা সপ্তাহ বাড়িতে থাকে না, একদম সময় পাচ্ছে না, রচনা লেখা পড়া কোনো সময় নেই। তো দেখি এখন কি বলে, ওর কি মর্জি হয়। তো আমি গুড নাইট জানিয়ে দিচ্ছি তোমাকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শ্রীনদীজেন্স লাইফস্টাইলের পাশে থেকো, আর আমার চ্যানেলগুলো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক পেজ শ্রীনদীজ এস লাইফস্টাইল, আমার চ্যানেলের নাম অনুযায়ী আছে, সেটা একটু ফলো করে দিও। আজকের মতো রাখি, আর ভিডিও দেখতে দেখতে একটা লাইক করে দিও, এটাই আমার রিকোয়েস্ট। টাটা।